Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. তুমি যেদিন আমার বিদায় দাও তাহলে আমি কি করবো জানো মা? ছেড়ে রাস্তা ছেড়ে আমি অনেক দূরে হারিয়ে যাবো মা। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি মা, আমি এক সপ্তাহের জন্য যাব এই মনোবর্তে মা। আমার এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আমি তোমার কোলে বসে মা মা বলে ডাকবো মা। বিদায় মা, বিদায়, বিদায় মা। আমার মনে আশা যেন পূর্ণ হয় মা, আমার মনে আশা যেন পূর্ণ হয়। আমি আমি এক সপ্তাহের মধ্যে ফিরে এসেই তোমার কোলে বসে আমি তোমার মা বলে ডাকবো মা। বিদায় মা, বিদায়, বিদায় মা।
ওমা চোখের জলে পাদ যে আমার হে আমার পেছাল হয়ে যায় তোমার চোখের জলে পাদ যে আমার হয়ে যায় তোমার চোখের জলে বিশেষ ঘোষণা, অনুগ্রহ করে শুনবেন। যেনারা গান দিয়েছেন, কমিটি বাবুরা কিছু সেবার ব্যবস্থা করেছেন সমস্ত দর্শক বৃন্দের জন্য, মায়ের প্রসাদ এবং একটু শরবতের ব্যবস্থা করেছেন। বাবুরা আসছেন আপনাদের হাতে হাতে তুলে দিতে, আপনারা ধৈর্য সহকারে নেবেন এবং যে ব্যক্তি পাবেন না ওখানে কাউন্টার করা আছে, দয়া করে আপনারা গিয়ে নেবেন। তো মায়ের গান না অসত্য হয়, আমরা গান চালাচ্ছি এবং আপনাদের হাতে হাতে তুলে দিচ্ছি। ঘোষণাটি শেষ হলো। আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এলাম, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দেখতে দেখতে অনেক দূর চলে এলাম, কিন্তু আমি যাওয়ার তরে এলাম, তাকে বা পেলাম কোথায়, না একটু আগে যাই, দেখি আমার মনের মানুষকে পাওয়া যায় কিনা। ও কানামে গেছে এলো আকাশে এক ঝাঁক বুনো হাঁস পদে হারালো একা একা বসে আছি আমি বাজারে বাজারে সে কি আছে আমি জানি বেশি ভালো ও কানামে ভেসে এলো আকাশে এক ঝাঁক বুনো হাঁস পদে হারালো একা একা বসে আছি বাজারে বাজারে দেখি আছে আমি জানি বেশি ভালো বাজারে বাজারে দেখি আছে আমি জানি বেশি ভালো ও একা একা বসে আছি বাজার মাঝে দেখি আছে আমি জানি বেশি ভালো বলে বাঁচাইছি বলের লেখায় আরে ভালো লাগে না আরে ভালো লাগে না এখানে একা ও একা একা বসে আছি বাজারে বাজারে থেকে আছে আমি জারে বেসেছি ভালো ও একটা নামে যে বেঁচে এলো একাশে এক ঝাঁক বনো হাজ পদে হারালো একা একা বসে আছি বাজারে বাজারে থেকে আছে আমি জারে বেসেছি ভালো বলছিলাম দাদা
কথা জিজ্ঞাসা করব বলুন বলছিলাম এটা কোন গ্রাম গো এটা হচ্ছে নবগ্রাম নবগ্রাম না হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছে গেছি আমি হ্যাঁ একটা কথা বলছি বলুন এখানে কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় হ্যাঁ খাওয়ার জিনিস কেন পাওয়া যাবে কত দূরে যেতে হবে তোমার হেরোমা নলিয়াখালী সাদমেকি ক্যানিং গোসবা চণ্ডীপুর গদখালি আশেপাশে কোনো বাজার নেই হ্যাঁ আশেপাশে বাজার আছে বোধহয় আছে ধোসার বাজার ধোসার কিন্তু আমি আসার সময় কি দেখলাম জানো কি দেখলে ওই রাস্তার পাশে কয়েকটি ভাঙা ভাঙা ঘর দেখা যাচ্ছিল হ্যাঁ ওখানে কি আগে কোনো বাজার ছিল হ্যাঁ বাবু ওখানে আগে বাজার ছিল তাহলে নষ্ট হলো কিভাবে এই আইলা এসেছিল আইলার পর ফণি ফণির পর বুলবুল পুরো বাজারটি নষ্ট করে দিয়ে চলে গেছে তাই নাকি আচ্ছা ভাঙা জায়গায় যদি বাজার বসানো যায় তাহলে কেমন হয় বলো তো ভালো হবে ভালো হবে না আচ্ছা এখানে যদি বাজার বসি হ্যাঁ এই বাইরে দোকান দেবে কে তুমি আমি হ্যাঁ বাবা দোকান দেবো বলে তো তিন দিন ধরে এখানে বসে আছি তাহলে বলো কিসের দোকান দেবে আমাকে হ্যাঁ টাকা কে দেবে আমি দেবো আপনি যদি টাকা দেন তাহলে আমরা বাজার বসাব তাহলে বলো কিসের দোকান দেবে তাহলে শুনবেন ওই আমি গ্যাসের দোকানদার আচ্ছা গ্যাস গ্যাস হ্যাঁ আরে চপটে গেছে নাই রে ফটো ও বাবু গ্যাস দেব কোথায় তাই নাকি আরে চেতাই সেতাই গাই দিলে ভাই যাবে রে বেথা আচ্ছা আমি গেছে দোকানদার আমি গেছে দোকানদার আচ্ছা ওই আমি গ্যাসের দোকানদার আমি গ্যাসের দোকানদার চাপটা গেছে নাই রে ফটো গ্যাস দেব কোথায় চেতাই সেতাই গাই দিলে ভাই যাবে রে আমি গ্যাসের দোকানদার আমি গ্যাসের দোকানদার চ্যাপটা গেছে নাই রে ফটো গ্যাস দেবো কোথায় যেতাই সেতাই গাই দিলে ভাই যাবে রে বিধা বাবু আমি গেছে দোকানদার 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 কত টাকা লাগবে ওই 10,000 কম 5,000 টাকা দিলে 10,000 কম 5,000 হ্যাঁ ঠিক আছে তোমায় দেবো বলছিলাম দাদা হ্যাঁ তোমায় বলছি এই বাইরে দোকান দেবেন টাকা যদি আমি দিই কিসের দোকান দেবে অস্ত্র বলো তোমার ভাষা বুঝতে পারলাম না বুঝতে পারছি না বুঝতে পারছি না তো বেলুনের দোকান দেবে বেলুনের দোকান বেলুনের দোকান কত টাকা লাগবে একটা বেলুনের দোকানে 50,000 তাই নাকি মাথায় বুদ্ধি আছে আপনার আগে থেকে ভেবে রেখেছ তাই না ঠিক আছে দেবো তাই তো বাজারে সবাই দোকান দিল কিন্তু মনের মতন দোকান কেউ দিল না একজন বয়স্ক মানুষ আছে ওনারা আমি জিজ্ঞাসা করে দেখি বলছিলাম বাবু নমস্কার নমস্কার এই বাইরে দোকান দেবেন দোকান হ্যাঁ কোথায় বাজারে এখানে বাজার বসছে যে বাজার বসছে এই বাজারে তা তো দোকান দিতে হবে তাহলে বলো কিসের দোকান দেবেন কিসের দোকান দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বাবু কি বলো ধরে গলিয়ে দেবো অশ্ব বলো কানে ভিতালে পরিয়ে দেবো বুঝতে পারলাম না মনোহরি দোকান যদি চলে না বাপের জমিদারি পারে না সত্য তাই নাকি বাবু পছন্দ হলো দোকানটা হ্যাঁ ভালো তোমার ব্যবসা আমার ভাগে রাখবে ওই জায়গায় গন্ডগোল ও বাবু ভাগে ব্যবসা করবো না যা বলেছেন বলেছেন ও কথা আর বলবেন না কেন ভাগে বল দিয়ে দেবো ব্যবসা আর করবো না ভাগের ব্যবসার মধ্যে যা বোঝা ওই মানেই বোঝা আমি বুঝি না বাবু আমি বুঝছি একটা কথা বলি লাভ যদি হয় তোমার রাসেল যদি হয় আমার এরম বাবু আমি চাই তাহলে দোকান দেবো দোকান দেবেন তো হ্যাঁ তোমার কত টাকা লাগবে বলো কত টাকা হ্যাঁ যত দিতে পারে ততই লাভ তার মানে অ্যাকাউন্ট বলতে হবে হ্যাঁ অ্যাকাউন্টে বলো ও সপাচনা হলে হবে সপাচনা ঠিক আছে তোমায় দেবো আচ্ছা বলি তো বাইরে যখন হয়ে গেছে বাইরে ডিম্যানেজার দরকার হ্যাঁ আমি 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 ও বাবু হ্যাঁ আমি আমি করছে বুঝতে পারছেন না ইনি ভালো ছেলে
এত ভালো ছেলে আলজি ছোট আজি আলজি ছোট না এত ব্যবহার ভালো এলা তেরে আগে যে বাজার ছিল নষ্ট হয়ে গেছে এই আইলা ফোনি জ্বর এলে আমি কি করব আইলা ফোনির মধ্যে অন্যরকম গতি আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক রবিবার করে যাই শুধু ডিম দেওয়ার দিনকে আর বাকি দিনগুলো বাকি দিন আমাদের কাজ ওই দিন স্কুলে খুব ভিড় থাকে বাবু আমরা ভিড়ের মধ্যে পড়তে পারি না ঠিক আছে ম্যানেজার সাহেব পাওনা গোনা আমি তোমাকে বুঝিয়ে দেবো কিন্তু না এই বাজারে যখন বসেছি বাইরের নাম দিতে হবে ও নামও আমার মুখস্থ নাম মুখস্থ হয়ে গেছে বলো তাহলে শুনবে আগে হয়েছিল পুনরায় হটে গেছে বাজারটির নাম থাকবে হটুগঞ্জ এই নাম আমার পছন্দ হলো না আপনি নাম দিন আপনি দিন না না গ্রামের নাম যেন কি বললে আমি একটা কথা বলছি বাবু হ্যাঁ বলুন এটা হচ্ছে নবগ্রাম নবগ্রাম নয় দিক থেকে লোক আসে এই বাজার এই বাজারে বাজার করতে তাই নাকি হ্যাঁ বেশ এই নবগ্রামে সাথে মিলিয়ে আমি নাম দিলাম নতুন নয়া বাজার বাহ বাহ খুব সুন্দর হয়েছে এসো তোমার পাওনা গন্ডা বুঝিয়ে দেবে কেমন হ্যাঁ নমস্কার 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 গণদা কোন বাজারে যাবে জীবনতলা মধু কালকে আমরা যাবো জীবনতলা কার্তিক দা কে হয়েছে তুমি কোন বাজারে যাবে কাতেগাই ধোসার বাজারে যাবো ধোসা আচ্ছা যে যেখানে যাও না কেন আমাদের এই নয়া নব নবগ্রামে আমাদের তাহলে দেখা হবে তাহলে চলো চলো আজ চলে যাই চলে যাই দূরে বহু দো আর গায়ে বেঁধে চলিব না সোনা রতো চলে যাই চলে যাই দূরে বহু দো গায়ে বেঁধে চলিব না সোনা রতো চলে যাই 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 তোর বহুত কাহে বেঁধে চলি শোনা রোদ কি আছে কি আছে বমি করছেন কেন বাজার থেকে দুর্গন্ধ বাড়ছে হ্যাঁ বাজার পরিষ্কার করুন কার বলছে আপনি করবেন ভুল হচ্ছে আপনি বাজারের ম্যানেজার আপনি পরিষ্কার করুন বাবু একটি কথা বলবো হ্যাঁ বলুন আমি বলছিলাম আর আপনি করুন ও বাবু আপনি পরিষ্কার করুন চিল্লাচিল্লি করবেন না এখানে ও বাবু নতুন এসেছেন আমরা দোকানদার মানুষ আমাদের মান সম্মান নেই ও তাই নাকি হ্যাঁ বুঝতে পেরেছি একটা কথা বলো বাবু হ্যাঁ বলুন হয় লোক রাখুন না আপনার মাঝে আপনি পয়সা করুন কি বলছি আমায় পরিষ্কার করতে হবে হ্যাঁ ঠিক কথা আছে আমার বলাও ভুলে গেছে আপনাদের পরিচয় করতে হবে না আপনারা আমাকে উপকার করবেন একটি লোক আমায় দেখে দেবেন একটি মেয়ে আছে সুন্দর করে বাইরটি পরিষ্কার করতে পারে তাই নাকি তাই আমার সাথে যোগাযোগ তাহলে তাকে ডাকো বাবা আমি ডাকলে হবে কেন বাবা সে প্রত্যেক দিন 10 থেকে 12 বোতল মদ খায় মদ খায় হ্যাঁ সেই আমার বাজারে কাজ করবে আরে বাবা নোগরা কাজ তাই নাকি হ্যাঁ একটু নাম বলতে হবে নামটা বলো আমি ডেকে নিচ্ছি নাম হচ্ছে উত্তম হারিণী ডাকলে আসবে জোরে ডাকতে হবে সম্মান দিয়ে ডাকতে হবে বয়সে বড় আমার থেকে বয়সে বড় হ্যাঁ বেশ আমি ডাকছি ও তোমা দিদি আরে তোমার কাজ পড়েছে এদিকে এসো আজ আমি সাজবো রামানন্দ বিস্তিওয়ালা আর তুমি সাজবে হাড়ির মেয়ে ওই বাজারে গিয়ে বেগুড়া লক্ষিন্দরে আমরা মিলন করে দিয়ে আসবো তা না হলে আমার পূজার পুজোর হবে না বিশ্ব বাজারে না তো হ্যাঁ দিদি বেশ তাহলে আমি আসছি তুই আমার পিছনে আয় কেমন যাই বাবু যাই আসছি বাবু আজ তো ও কার গো মনি
উত্তম হরিণী বলে ডাকলে ওকার ওকার গুণ বলে রামানন্দ। এদিকে শুন,
আমি তোমায় ডেকেছি এই জন্য। আমার আছে দুটি বাজার, এক কিলো মিছি বাজার আর একটি সবজি বাজার। এই দুটি বাজার যদি পরিষ্কার করে দাও না, মাইনে করে যা লাগবে দিয়ে দেবো। হে বাবু, মাইনা খেয়ে দেবে? আমি দেবো। তুই কত করে দিবি বাবু? কত করে লাগবে বলো? দাঁড়া বাবু দাঁড়া, আমি লেখাপড়া কিছুই জানি না, বউকে জিজ্ঞাসা করি কত হলে সংসারটা আমাদের মেনটেন হয়। তাই নাকি? ঠিক আছে জিজ্ঞাসা করো। হ্যাঁ বলে রা মা, তুই আমার আমার আর চাট তো নেই, এবার কি খাবো রে? আমি কি বলবো রে? কোথায় করেছি রে? পড়াইনি আছে চাদা মাইনা করে নিতে হবে, 2,000 টাকা নিতে হবে। হ্যাঁ 2,000? আরে শুন না, আমার একটা শাড়ি লাগবে, একটা ব্লাউজ লাগবে, একটা সায়া লাগবে, আমার একটা ছোট জামা কিনে দিবি। হ্যাঁ ছোট ছোট জামা, ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ছোট জামা কিনে দেবো। আমার বহু বউর অনেক দিনের শোক নাকি জাগে, একটা ছোট জামা। আমি টাকা দেবো, কিনে নেবে কেমন? তোমার কোনো দাবি আছে? এ বাবু আমার তো দাবি আছে বাবু, বলো। বুঝতে পেরেছি, আর কোন দাবি আছে? আর বাবু এটা দেখতে পাচ্ছি না দাদা লেখা আছে? আরে কি আমায় বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। এটা জানেন না আপনি? জানলে কি তোমায় জিজ্ঞাসা করতাম? আরে আপনি জেনে নেন। হ্যাঁ বলো। ওরে মালটা খাই ও সারা দেশে, ওরে মিলে যায় আমার মমতে, মামাসি দাদা ভাই মারিয়ে যায়, আমি থাকি যদি শুয়ে পথে, থাকি যদি শুয়ে পথে, তরকারি নিয়ে তুই খেলে বসে বসে ঘরে ছিলাম, কাম করতে গিয়েছিলাম, তোরা তো খেয়েছিস, আমি সবার সাথে করে দিব। রামানন্দ বুঝতে পেরেছি, আর কোনো দাবি আছে? কোনো দাবি যদি না থাকে সময় নষ্ট না করে আমার বাজারে সুন্দর করে জল ছিটিয়ে দাও, আর হাড়ির মেয়ে ঝাড়ু মেরে পরিষ্কার করে দেবে। তোমাদের কাজের শেষে আমি পাওনা কোনটা দিয়ে যাবো, কেমন? তাহলে তুই হার যা বাবু। তার মানে আমার পরিষ্কার জল আছে, ওই নোংরা জামা কাপড়ে লেগে যেতে পারে বাবু। আমানন্দ আমানন্দ
এ তুমি কি বলছো ভাই? তোমার পরিষ্কার জল আর আমার ময়লা যাওয়া কাপড়, বেশ ছড়েই যাচ্ছি রামানন্দ। আজকে তোর দেবের ছবি দেখাবো, শালা মনে করেছিস কি রে শালা? আমি জল ঢোলানো শালা, আমি বালি বোলানো শালা, আমি জাত গগ্র জীবনে আর কোনো দিন মদ খাবো
আছে রে জীবনে জীবনে আর কোনোদিন নেশা করিব না রে জীবনে জীবনে আর কোনোদিন মা দেখাবো ওরা জীবনে আর কোনোদিন নেশা করিব না জীবনে জীবনে আর কোনোদিন মো দেখাব না সুরিরামা একটা কথা বলি দেখ তুই আর আমি এসেছি এই নতুন নয়া বাজারে শোন না তো আমি তোর অনেক ঝাড়ুর মারি মেরেছি তুই কিছু মনে করিস না 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 আমি আমার ক্ষমা করি আমি তো তাতে কোনো কিছু মনে করছি না রে শোন না তো শোন আজ তোমার সাথে না অভিনয় করলে বিনু লোকিন্দারকে আমি একত্রিত করতে পারবো না নতুন নয়া আমি বুঝতে পেরেছি রে সে তো সবই আমি জানি রে শোন না মা আমরা যে নতুন নয়া বাজার এসেছি এটা যেন ওরা কেউ না জানে ঠিক আছে শোন না মা তুই জলদি জলদি ঘরে চলে যাবি আমি না ও বিনু লোকিন্দারকে মিলন করে জলদি জলদি চলে যাবো হ্যাঁ কিন্তু আমি তোর ছেড়ে কেমন করে থাকবো রে শোন না মা তোর ছেড়ে আমি একদম থাকতে পারি না রে আমি তোমার বহুত প্যার করি রে মা আমি করি না রে হ্যাঁ তুই তো আমার মেয়ে দানা রে তুই আমার গুড়ি কটকটে আছিস তুই আমার ভেলি গুড়ি রে তুই আমার বাতাস রে তুই আমার চিনি রে তুই আমার সন্দেশ রে তুই আমার আটা রে তুই আমার জিলাপি রে কুড়কুড়ি রে তুই আমার রসগোল্লা তুই আমার পান্তুয়া তুই আমার দানাদার রামানন্দ বাবু যাও বাবা আমি আসছি বাবু কিন্তু বাবু যাওয়ার সময় একটি কথা বলি বাবু বলুন আমার একটি বউ বাবু রামানন্দ মানুষের একটা বউ হয় নাকি তিন চারটে হয় নাকি না বাবু একটা ছাড়া তিন চারটে করে ফেলছে বাবু আজকাল তাই কলি যাচ্ছ তুমি বাবু যাওয়ার সময় তাই একটি তোমায় কথা বলি বাবু আমার একটি বউ বাবু তুমি যেন নিয়ে চলে যেও না তুমি নিয়ে চলে গেলে রামানন্দ এই পাগল হয়ে যাবে বাবু তোমাকে দিলাম গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও রামানন্দ দেখ বাবু দূর থেকে দেখলাম তোমাদের স্বামী স্ত্রী ভালোবাসা দেখি আজ আমার জীবন ধন্য হয়ে গেছে হারিমে হারিমে গোপনীয় কথা লই আচ্ছা বলো তো এখান থেকে উজানি নগর চেনো হ্যাঁ বাহু দূর আছে ও যে ধুধু করছে না ও পরে ধুধু গেরাম আছে উজানি নগর হ্যাঁ আচ্ছা বলো তো উজানি নগরী সব থেকে ধনী বগ ব্যক্তি রাজাকে আরে ও রাজ্যের সাসোদাগর রাজা বলে একটা লোক আছে সাসোদাগর হইবে কি কথা বলেছো ওই রাজ্যের রাজা সাসোদাগর আচ্ছা বলো তো ওই রাজ্যে সব থেকে সুন্দরী কন্যা কি আছে আরে ও রাজার একমাত্র কন্যা আছে নাম তার বিউলা সুন্দরী আছে বিউলা সুন্দরী হারবে হ্যাঁ বাউ চিনি জারুর চিনি ঠিকই কথা বলেছো হারিমে ওই বেহুলাকে যদি একবার এই নয় বাইরে আনতে পারো তার বিনিময় তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দেব হারিমে এ বাবু আমি যদি আকাশে চা ধরিয়া দিতে বলি তো আকাশে চা ধরিয়া দিবি বল বাবু হারিমে
আকাশের চাঁদ কেউ করবি কাউকে দিতে পারে নাই আমি তোমার পারবো না হারিয়ে টাকা পয়সা সোনা দানা হীরা মুক্ত এবং যদি চাও আমার রাজ্যের অর্ধেক আমি তোমায় দিতে পারি হারিয়ে এ বাবু চাই না সোনা দানা আরে চাই না তো রাজ্যের কোন জিনিস আমি চলে যাচ্ছি বাবু হারিয়ে হারিয়ে নারা I'm